عاشق الجنان والفوز والغنيمة فخذ هذه المعاني بسيطة عظيمة الدين بالأخلاق بالجود والعزيمة بالحب والوفاق. আমাদের মধ্যে আত্মহত্যাকারী জানাজার নামাজ পড়া যায় আছে কিনা এবং তার জন্য মাগফিরাতের দোয়া চাওয়া যাবে কিনা। তো যাই হোক, এই এই ব্যাপারে শরীয়তের বিধান যেটা সেটা হলো এই যে এটা অবশ্যই এই অনস্বীকার্য যে আত্মহত্যা করা একটা মহাপাপ, এটা একেবারে জঘন্য একটা কাজ, যেটা বলা যেতে পারে এই একটা গর্হিত কাজ। তো কিন্তু গর্হিত কাজ এবং মহাপাপ হওয়া সত্ত্বেও তার মানে এই নয় যে তার জানাজার নামাজ আদায় করা যাবে না, বরং অবশ্যই নিয়ম মাফিক তার জানাজার নামাজ আদায় করতে হবে। কিন্তু আত্মহত্যাকারী জানাজার নামাজের ক্ষেত্রে শরীয়ত কিছুটা বিধিনিষেধ আরোপ করে দিয়েছেন। সেই বিধিনিষেধগুলোর অন্যতম হলো এই যে জানাজার নামাজ যিনি পড়াবেন তিনি যাতে সমাজের মধ্যে গণ্যমান্য মহামান্য ব্যক্তি যাতে না হয়, বরং সাধারণ কোনো লোকের মাধ্যমে যাতে জানাজার নামাজটা পড়ানো হয়। এই এর মূল উদ্দেশ্য হলো এই যে যাতে করে এরকম গর্হিত কাজের প্রতি, এরকম ঘৃণিত কাজের প্রতি, এরকম মহাপাপের প্রতি যাতে মানুষ এই দাবিত না হয়, মানুষের যাতে শিক্ষা হয়ে যায়, এই জন্যই এই বিধানটা রেখেছেন এই হাদিসের মধ্যে। তো যাই হোক, এই তারপরও তার জানাজার নামাজ পড়তে হবে। যে যেমন নাকি আমি যেই কথাটা এই যে জানাজার নামাজ পড়ার যেই পড়তে পারবে এবং মহামান্য লোকরা যারা অন্য লোক পড়তে পারবে তার একটা রেফারেন্স হলো এই যে দুরুল মুখতার নামে কিতাবের 1 নম্বর খণ্ডের 643 নম্বর পৃষ্ঠা আর আহসানুল ফতুয়ার 216 নম্বর পৃষ্ঠা এবং ফতুয়া জামিয়ার 1 নম্বর খণ্ডের 164 নম্বর পৃষ্ঠা। আপনার দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছিল যে তাদের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া করা যাবে কিনা। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের এক সূরার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইল্লা ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারেন কিন্তু শিরিক ব্যতীত। তো যেহেতু আত্মহত্যা এটা শিরিক নয়, এটা মহাপাপ ঠিক আছে, কবিরা গুনাহ, কিন্তু এটা শিরিকের পর্যায়ে নয়। তো যার কারণে তার জন্য যদি কোনো ব্যক্তি যদি দুনিয়াতে মাগফিরাত চান আল্লাহ তাআলা হইতে পারে, আবার বলছি হইতে পারে, আল্লাহ তাআলা তার এই মাগফিরাত চাওয়ার বিনিময়ে মাফ করে দিতে পারেন। এমনিভাবে বিভিন্ন হাদিসের দ্বারা যেটা বোঝা যায় যে আল্লাহ তাআলা বান্দা যখন এই দুনিয়া থেকে যখন চলে যায় তখন মহাসমুদ্রে নিমজ্জিত কোনো আশ্রয়হীন কোনো ব্যক্তির মতন মনে হয়, মহাসমুদ্রে নিমজ্জিত আশ্রয় হারা একজন ব্যক্তি যেরকমভাবে সামান্য একটু খড়কুটের আশায় এই আশ্রয় গ্রহণের জন্য এই আশা বসে থাকে, ঠিক তদ্রূপ যারা পরকালের জিন্দিগি যারা আলমে বরজখের মধ্যে আছে তারাও মোটামুটি এইভাবেই আশায় থাকে যে দুনিয়ার জিন্দিগি থেকে দুনিয়ার থেকে কোনো আত্মীয় স্বজন তাদের নামে কোনো কিছু পাঠাচ্ছে কি না। যখনই তাদের জন্য কোনো কিছু পাঠানো হয় তখন আল্লাহ তাআলা তাদের আমল নামে সেই সওয়াবগুলো দিয়ে দেন। সুতরাং এই কথার দ্বারা বোঝা যায় যে গুনাহগারের আমল নামার মধ্যে দুনিয়ার থেকে পাঠানো ইসরাইলের সওয়াবের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে তাদের আমল নামায় যেহেতু সওয়াব পৌঁছানো হয়, তাহলে এই কথার দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা হইতে পারে তার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছাইতে পারেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। তো যাই হোক, এই এটা হলো সম্ভাবনার বিষয়, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, যেটা আয়াতের দ্বারা বোঝা যায়। তো এই কারণেই তার জন্য আমরা ইস্তেগফারও করতে পারি, দোয়াও করতে পারি। তো আশা করি মেরা দিল বদল দে, মেরা দিল বদল দে, মেরা দিল বদল দে।